ਦੀਵਾਲੀ ਚੜਾ ਨਿਕਰ ਉਤਰਾ ਨਾਲ ਪਤਕਾ ਲਾ ਸਲਾਮ 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 ਏ ਨਿਕਲਾ ਜਿਲਾਰ এই আন্তর্জাতিক সংহতি দিবস আপনারা শুনেছেন, দেশে যখন দেশে মানে গোটা বিশ্বে মানুষের কাছে কোনো সময়সীমা ছিল না, একটা ক্রীতদাস প্রথা চালু ছিল এবং মানুষের কাজ করতে করতে ওই জায়গাটি শুয়ে পড়তেন, কেউ মারাও যেত। এই দাসত্ব প্রথার বিরুদ্ধে সারা বিশ্বে প্রথম শ্রমিকরা বিদ্রোহ ঘোষণা করে। এই বিদ্রোহ আসতে পরে 1846-47 সালের 1 মে চিকাগো শহরে হেমার্কেটে এবং এই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অপরাধে 4 জনকে সেখানে জেল দেওয়া হয় এবং পরে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। তাদের আত্মবলিদান এবং এটা গোটা বিশ্বে আন্দোলন ছড়িয়ে পড়ে, এটা চলতে থাকে 86-87-88 পর্যন্ত। 1899 সালে এটা একটা আন্তর্জাতিক রূপ পায় এবং 1890 সালে গিয়ে সেটা 1 মে থেকে সারা বিশ্বে যথাযথ মর্যাদা সহকারে মে দিবস পালন করা হয় এবং মে দিবস এই আন্তর্জাতিক সংহতি দিবস হিসেবে সারা বিশ্বে আমরা পালন করছি। এবং এই আন্তর্জাতিক সংহতি দিবসে আজকের বিশ্বে সবচেয়ে বড় কঠিন পরিস্থিতি যেটা চলছে, কাজের কোনো সময়সীমা নেই, কোনো নির্ঘণ্ট নেই এবং চলছে অত্যাচার নির্বিচার এবং মানুষের উপর এই নিপীড়নের বিরুদ্ধে সকল বংশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াচ্ছেন। এখন তো 17-18 ঘন্টা 20 ঘন্টা কাজ করতে হচ্ছে, 4 থেকে 5 ঘন্টা বিশ্রাম পায় না। সারা বিশ্বে স্লোগান উঠেছে 35 ঘন্টা উইকলি করার জন্য, এটাকে ভাগ করে নেওয়া হবে। এতে গিয়ে 7 দিন যদি আমরা ধরি, 7 দিনের মধ্যে গিয়ে সেখানে 5 দিন হবে তার ওয়ার্কিং ডে এবং এতে 35 দিন। অলরেডি ইউরোপিয়ান দেশগুলিতে এই আন্দোলন জোরদার হয়েছে, বিশ্বের দেশে দেশে স্লোগান উঠেছে এবং আমাদের ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন এই স্লোগান তুলেছেন। কারণ একদিকে লক্ষ্য করা যাচ্ছে যে আরও বেশি শ্রমিকদের ঠকানোর জন্য কাজ 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 শুধু, এবং কাজের বিনিময়ে তাদের কিন্তু মজুরি বাড়ছে না, মজুরি কমিয়ে দিচ্ছে আর কাজের ঘন্টা বাড়ছে। এই যে কাজ করছে, তাদের জীবন আছে, তাদের পরিবার আছে এবং ভবিষ্যৎ তাদের বিপন্ন এবং সেখানে তাদের শারীরিক দিক থেকে এটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, মানসিক নির্যাতন চলছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আমাদের দেশে তারা শ্রম আইনকে সংশোধন করে এবং বিভিন্ন রাজ্য সরকারকে দিয়ে এটা আইনে পরিণত করার চেষ্টা করছেন, 12 ঘন্টা কাজের সময়সীমা আইনে পরিণত করার চেষ্টা করছেন। বিশ্বে যেখানে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা আনন্দ, 8 ঘন্টা বিশ্রাম, আমাদের এখানে যেটা এটা করছেন এটা আমরা মেনে নিতে পারছি না, এটা প্রতিবাদে সকল বংশের মানুষ আমরা।